লকডাউনের আগে কেউ বা ফিরেছেন লকডাউনের মধ্যে। করোনা সংক্রমণের ভয়ে বাড়িতে ফিরলেও কর্মহীন হয়ে অর্থ সংকটে পড়েছে অনেক পরিযায়ী শ্রমিক। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা অঞ্চলের পরিযায়ী শ্রমিকরা এলাকায় কাজ না পেয়ে এখন চরম হতাশায়। সঞ্চিত যেটুকু অর্থ ছিল তাও শেষের পথে, ফলে ভবিষ্যতের কথা ভেবে ফের ভিন রাজ্যে পাড়ি দেওয়ার কথা ভাবছেন গাইঘাটা অঞ্চলের পরিযায়ী শ্রমিকরা। মুম্বাইতে হোটেলে কাজ করতাম। এখন এখানে কতদিন হলো? এখন এখানে তোমার 2 মাস হয়েছে লকডাউন। কবে ফিরেছো এখানে? এখানে ফিরেছি আমি ফেব্রুয়ারি। কি করছো এখন? এখন এখানে বাড়িতে তো এসে বসেই রয়েছি, কাজ বাজ নেই, এখান থেকে তাড়াহুড়ো করে এসেছি। এখন হাতে টাকা পয়সা যা ছিল সেটাও শেষ হয়ে গেছে, বাবার বয়স হয়ে গেছে। এখন কি করবে ভাবছো? এখন হাতে তো টাকা পয়সা নেই, এখন কি করবো? আবার ওখানে ফিরে যেতে হবে। এখানে কোনো কাজ দিচ্ছে না? এখানে সবাই কোনো কাজ দিচ্ছে না। জানা গেছে ইতিমধ্যে এই এলাকার অনেক পরিযায়ী শ্রমিকই রোজগারের সন্ধানে ফিরে গেছেন ভিন রাজ্যে। অর্থ সংকটে পড়ে এখন অসহায় হয়ে দিন কাটাচ্ছে এই অঞ্চলের পরিযায়ী শ্রমিকরা। তাদের আক্ষেপ, ইচ্ছে না থাকলেও পেটের দায়ে তারাও ফিরবেন ভিন রাজ্যে। আমি রাজস্থানে কাজ করতাম, আমি গত 4 মাস হয়ে গেছে লকডাউনের প্রথমে এসেছি। আসার পরে তো স্বাভাবিক, আমরা গরিব মানুষ, আমাদের আর্থিক অবস্থা খুবই সেটা খারাপ। এখন যেটা জমানো পয়সা ছিল, যেটা নিয়ে এসেছি, সেটা তো খেয়ে তো সবই শেষ। এখন তো বর্তমানে আমাদের যেতে চাচ্ছি কাজের, এখন কোনো সিস্টেমও পাচ্ছি না, সরকারের থেকে কোনো সমস্ত মানে কিছু যে দানপত্র সেটা কিছুই পাচ্ছি না। কারণ এইভাবে কীভাবে চলবে আমাদের, আর কীভাবে কী করবো এইটাই, আর কীভাবে জানাবো লোকেকে, এটা তো কিছু বলার নেই আমার। কিন্তু আমরা এখন কাজে যেতে চাচ্ছি, এখন কীভাবে করলে কী হয় সেটা সবার কাছে জানতে চাই। কবে যাবেন বলে ঠিক করেছেন? আশা করেছি 10-12 দিনের মধ্যে বেরোবার কোনো চিন্তা ভাবনা। পরিযায়ী শ্রমিকদের দাবি, সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা করা হলে সুরাহা মিলবে তাদের পরিবারে। করোনা সংক্রমণ যেভাবে দেশে বাড়ছে তাতে পরিবারের সদস্যদের ভিন রাজ্যে যেতে দিতে মন চায় না পরিবারের সদস্যদের। কিন্তু অর্থ উপার্জন না হলে আগামী দিনে উনুনে চড়বে না হাঁড়ি। সব দিক ভেবে এখন অথই জলে পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা। সংসার চলছে, এখন খুব কষ্টের মধ্যেই চলছে। ওর বাবা তো বয়স হয়ে গেছে, কাজ বাজ কিছুই করতে পারে না। ওই ছেলের ভরসাই আমাদের সংসার চলে। হ্যাঁ, ছেলে তো এখন পুরো বয়স, এখন খুব কষ্টের মধ্যেই আছে আমরা। কি বলছে ছেলে এখন? ছেলে তো বলছে, মা এখন কি করবো, এই করোনা দেখলে তো আমাদের পেট চলবে না, তাহলে আমি আবার ফিরে যাবো ওখানে। তা মন তো চায় না যে আবার এই অবস্থার মধ্যে ওকে পাঠাই বা কিছু করি। তো কী করবো তো ভেবেই তো উল পাচ্ছি না। কি চাচ্ছেন? সরকার কেন কাজ দিচ্ছে না? সরকার কাজের কথা কিছু বলছে? কিছুই বলছে না তো। কিন্তু সরকার তো বলেছিল যে যারা বাড়ি ফিরে আসবে পরিযায়ী শ্রমিক তাদের কাজ দেবে। হ্যাঁ, শুনছিলাম, সেটার জন্য তো আমরা মোটামুটি খোঁজ খবর নিয়েছি। তা ছেলে বলল, মা এখানে তো কিছুই হবে না, তাহলে কি করবো আবার, তো তাহলে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। লকডাউনে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে আদৌ কোনো উদ্যোগ নেওয়া হয় কি না, এখন সেই আশায় বসে রয়েছে পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। গাইঘাটা থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। নদিয়ার চাকদার স্টেট ব্যাংকে এবার করোনার থাবা। এই ব্যাংকের এক কর্মী করোনা আক্রান্ত হতেই বন্ধ করে দেওয়া হলো ব্যাংকের পরিষেবা। শুক্রবার ব্যাংকের সামনে নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ, 2 দিন বন্ধ রাখা হবে ব্যাংকের সমস্ত পরিষেবা। নোটিশ দিয়ে গ্রাহকদের জানিয়ে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিন সকাল থেকেই ব্যাংকে এসে অনেক গ্রাহকই নোটিশ দেখে ফিরে গেছেন, ফলে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। আমার একটা কাজ না হলে তো আজকে শুক্রবার, আজকে আর কতদিন বন্ধ থাকবে সেটা হচ্ছে কথা। তো ভাইটাল কাজ এসছি, এখন সমস্যাটা আর বিকল্প তো রাস্তা নেই। স্যানিটাইজ করে অন্তত 10 দিন ব্যাংক বন্ধ রাখার দাবি জানিয়েছেন এই বিল্ডিংয়ের মালিক। স্যানিটাইজ তো খুবই দরকার, খুবই করা দরকার, এখন ইমিডিয়েট স্যানিটাইজ করা দরকার। মিনিমাম 10 দিন ব্যাংক বন্ধ রাখা দরকার, মিনিমাম 10 দিন ব্যাংক বন্ধ রেখে স্যানিটাইজ করে তারপরে ব্যাংকটাকে সুস্থভাবে চালু করা দরকার। আপনার এই বিল্ডিংয়ের মধ্যে অনেক দোকানপাটও আছে, সেগুলো কি বন্ধ? সব টোটালি বন্ধ, টোটাল দোকান বন্ধ, সব ব্যবসাপত্র কিচ্ছু নেই এখন।
স্টেট ব্যাংকের চাকদা শাখায় ব্যাংক কর্মী শরীরে করোনা সংক্রমণ ধরা পড়তেই এই বিল্ডিংয়ের সমস্ত দোকানপাট বন্ধ রাখা হয়েছে। জীবাণুমুক্ত করার পরই ব্যাংকের পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। করোনা সংক্রমণকে আটকাতে আমজনতাকে সচেতনতার বার্তা দিতে পথে নামলেন মহকুমা শাসক ও প্রাক্তন চেয়ারম্যান। বসিরহাট মহকুমার টাকি রোড ও ইছামতি ব্রিজের ইটিন্ডা রোডে শুক্রবার সকালে মাস্ক ও স্যানিটাইজার নিয়ে হাজির বসিরহাটের মহকুমা শাসক বিবেক ভস্মে ও বসিরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক তপন সরকার। সচেতনতার বার্তা দিতে চলছে মাইকে প্রচার, বিলি করা হচ্ছে মাস্ক ও স্যানিটাইজার, রীতিমতো অটো ও টোটো চালকদের দাঁড় করিয়ে চালক থেকে যাত্রী সকলকেই দেয়া হচ্ছে সচেতনতার বার্তা। যাদের মুখে মাস্ক নেই তাদেরকে এদিন পরিয়ে দেয়া হলো মাস্ক। প্রশাসনের এমন উদ্যোগেই সচেতনতা ফিরবে বাসিন্দাদের মধ্যে, এমনটাই মত সচেতন নাগরিকদের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমায় ক্রমবর্ধমান হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রশাসন সূত্রে খবর, এই মহকুমায় মোট আক্রান্তের সংখ্যা 500 জনেরও বেশি, আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 6 জনের। তাই করোনা সংক্রমণের চেনকে আটকে দিতে দরকার সচেতনতা। মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখলেই রুখে দেওয়া যাবে করোনাকে, এদিন এই বার্তা নিয়েই পথে নেমেছেন প্রশাসনের কর্তারা। বেশিরভাগ লোক মাস্ক পরছে, সচেতন আছেন, তারপরেও একটা উদ্যোগ নিয়েছি, মাস্ক বিলি করেছি, লোকদেরকে মোটিভেট করেছি যে উনি মাস্ক পরবেন। করোনার পরিস্থিতি আছে, সেই মধ্যে সবাইকে আমি এটা মানে আহ্বান করবো, সবাই কিন্তু পাবলিক প্লেসের মধ্যে মাস্ক পরবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবেন, স্যানিটাইজার ইউজ করবেন, বারবার করে হাত ধুবেন, আর নিজেকে বাঁচিয়ে চলবেন। সেই জায়গায় বসিরহাট প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের সচেতনতার পাঠ দিতে এমন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন বসিরহাটের নাগরিক সমাজ। বসিরহাট থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। অজ্ঞাত পরিচয়ে এক পৌরের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাথান গ্রামে। শুক্রবার সকালে মৎস্যজীবীদের চোখে ধরা পড়ে এই ঘটনা। জানা গেছে, নৌকো নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় তারা দেখতে পান খালের পাশে ঝুলন্ত অবস্থায় রয়েছে এক ব্যক্তির দেহ। এরপরই মৎস্যজীবীরা খবর দেন স্বরূপনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বসিরহাট জেলা হাসপাতালে। বিষয় যদিও আমাদের এখনো পর্যন্ত সে মানুষটার খোঁজ পাইনি আমরা। এখন অনেকেই বলছে পাগল, অনেকেই বলছে এই রাস্তায় টাস্তায় ঘুরে বেড়ায়, বিথারি বালতি বাজারেও নাকি দেখেছে। এখন যে ব্যাপারটা হচ্ছে, আমাদের নিত্যানন্দঘাটি গোয়ালবাতানের সংযোগ স্থলে যে একটা সরু খাল রয়েছে, খালের সাইড করে একটা গাম্বুল গাছ ছিল, গাম্বুল গাছের ওখানে নাকি লুঙ্গি গলায় দিয়ে মানে উনি মারা গেছেন। এবং তারপরে বাড়ি থেকে মানে ওর আশেপাশে যাদের বাড়ি তারা এসেছিলো সকালবেলা, আসার পরে রিপোর্টটা দিয়ে গেল, সেই মতোবেগে আমাদের এখানে শান্তিকাকা ফোন করলো, ওখানে সকালবেলা গেছিলো, শান্তিকাকা এসে বললো এই ব্যাপার। তখন তারপরে ওখানকার যে বাড়ির পাশে যে বাড়ি, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির দেহ উদ্ধার হতেই সরগোল পড়ে যায় গ্রামে। এটি খুন না আত্মহত্যা তা জানতেই তদন্তে নেমেছে স্বরূপনগর থানার পুলিশ। স্বরূপনগর থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। দলীয় নেতার মৃত্যুর প্রতিবাদে পথে নেমে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আক্রমণ চালালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, ইমিডিয়েট মুখ্যমন্ত্রী রিজাইন দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু দেবেন না, তিনি দেহত্যাগ করবেন কিন্তু পদত্যাগ করবেন না। মমতা ব্যানার্জির ভয় আরো এক মাস, দু মাস, তিন মাস, এই তিন মাসের মধ্যে কেটে যাবে। বাংলায় মুখ্যমন্ত্রী না উমফানের ত্রাণ দিতে পারলেন, না করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারলেন। মৃত্যুকে লুকিয়ে রাখার এমন একজন মুখ্যমন্ত্রী, তার ইমিডিয়েট রিজাইন দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু উনি দেবেন না। উনি দেহত্যাগ করবেন কিন্তু পদত্যাগ করবেন না। ঘোষের হত্যা কেন হলো,
বাপি ঘোষ একটা প্রতিবাদী কণ্ঠ ছিলেন। বাপি ঘোষ লুটের বিরুদ্ধে আওয়াজ তুলতেন, তাই বাপি ঘোষকে শেষ করে দেওয়া হলো। মমতা সরকারের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলবেন তাকে খুন করে দেওয়া, তাকে মিথ্যা মামলা দেওয়া, তাকে তার বাড়ি ভাঙচুর করা, তাকে যে কোনো মিথ্যা মামলায় কেসে ঢুকিয়ে দেওয়া। মমতা সরকার এখন পশ্চিমবাংলায় পুলিশ আর গুন্ডাদেরকে দিয়ে এই সরকার চলছে। কোনো ভালো ভদ্র মানুষ এই পশ্চিমবাংলায় এই মমতা ব্যানার্জি সরকারের মধ্যে থাকতে পারেন না। মনিমুনি পয়সা দিয়ে ভোট কেনা যাবে না। 2021 সালে পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে এই পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পশ্চিমবাংলা রাখা যাবে না। তাই যুব হোক, ছাত্র হোক, মহিলা হোক, কৃষক হোক, সব প্রত্যেকটা মানুষ আজকে তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। নদিয়ার ভীমপুরে বিজেপির যুব মোর্চার কর্মী বাপি ঘোষের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার পথ অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা। এদিন 12:30 নাগাদ কৃষ্ণনগরে পথ অবরোধে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। এদিন বিজেপি সাংসদ অর্জুন সিং তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখে বলেন, বাংলাকে পাকিস্তান বানিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। লড়াই ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী শক্তি নেতৃত্বে আমাদের লড়াই করে পশ্চিমবাংলা থেকে একটা এমন পাকিস্তানের সমর্থক পাকিস্তান মানিয়ে দেওয়ার যে চক্রান্ত বাংলাকে করছেন, এই পাকিস্তানের লোক এই মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলা থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে এক জায়গা থাকতে হবে। দলীয় কর্মীর মৃত্যুতে দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে এদিন আন্দোলন থেকে সুর চড়ালেন বিজেপি নেতারা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে পুলিশি হানা, বিনা ওয়ারেন্টে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, এরপরই শুরু হয় বাগবিতণ্ডা। এই ঘটনায় সরগরম ভাটপাড়ার রাজনীতি। সূত্রের খবর, শুক্রবার দুপুরে ব্যারাকপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সহসভাপতি অর্জুন সিংয়ের ভাটপাড়ার মেঘনা মোড়ের মজদুর ভবনে হানা দেয় ব্যারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। খোঁজ করেন সঞ্জিত সিং ওরফে পাপ্পু সিংয়ের। অভিযোগ, পুলিশ বাড়ির ভেতর ঢুকতে চাইলে বাধা দেয় সাংসদের বাড়ির সুরক্ষায় থাকা CISF-এর জওয়ানরা। খবর পেয়ে ছুটে আসে অর্জুন সিংয়ের ছেলে তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিং। তিনি পুলিশের কাছে তাদের আসার কারণ জানতে চান। পুলিশ জানায় তারা সঞ্জিৎ সিংয়ের খোঁজ করতেই এখানে এসেছেন। বিধায়ক জানিয়ে দেন, কোনো ওয়ারেন্ট না থাকলে পুলিশকে তল্লাশি করতে দেওয়া হবে না। এ নিয়ে পবন সিং ও পুলিশ আধিকারিকদের মধ্যে চলে বাগবিতণ্ডা। অবশেষে বিধায়কের উপস্থিতিতে পুলিশের দেওয়া একটি নোটিশে CISF-এর দায়িত্বে থাকা আধিকারিক সই করলে ঘটনাস্থল থেকে চলে যায় পুলিশ কর্মীরা। পুলিশের এই আচরণ নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। ইনফরমেশন কে আধার পে আপনাকে সার্চ নেই কর সকতে, আপনার পাশ ওয়ারেন্ট নেই, আপনার পাশ কোনো প্রুফ নেই, বলতে নেই হমকো এসব খবর মিলা হ্যাঁ, বলে খবর মিলা হমকো দিখাইয়ে প্রুফ দিখাইয়ে, বলে হম আপকো নেই দিখা সকতে প্রুফ, বলে কিউ নেই দিখা সকতে, বলতে নেই হম লোক অফিসিয়ালি ইয়ে সব চিজ কিছুকো নেই দে, বলতে কিসি কো নেই, ইয়ে আপ আপ এক MLA সে বাত কর রহে হ্যায়, হম কোই তো এসা নেই কিসি কো আপ দিখা রহে হ্যায়, আপ এক MLA কে ঘর মে আ রহে হ্যায়, আপনি ঘর মে আ রহে হ্যায়, আর উইদাউট সার্চ ওয়ারেন্ট, আর আপ বোল রহে হ্যায় কি হম প্রুফ নেই দিখা সকতে আর এসেই সার্চ করেঙ্গে, তো হম তো ইসকে লিয়ে আপকো অলাও নেই করেঙ্গে। এদিনের ঘটনা নিয়ে অর্জুন সিংয়ের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা সোমনাথ শ্যাম বলেন, অর্জুন সিং ও পাপ্পু সিংয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি পবন সিংকেও এদিন চাচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন। इसके बारे में आपको क्या कहना है? ये तो रोज ही पड़ेगा, अभी तो आप हफ्ता 10 दिन में देख रहे हैं, एक बार रेट पड़ रहा है, कल से कुछ दिन बाद से आप देखिएगा सुबह से हम दोनों वाले रेट पड़ेगा। इतना स्कैम है इन लोगों के नाम से, विशेष करके अर्जुन सिंह, संजीत सिंह, पवन सिंह, सौरभ सिंह, इन लोगों के नाम से जितना स्कैम है, धीरे धीरे लोग मुंह खोल रहा है, धीरे धीरे लोग थाना के तरफ पहुंच रहा है। ऑलरेडी हम लोग का भाटपाड़ा थाना में भाटपाड़ा नोएटिक कोऑपरेटिव बैंक लेके 12 FIR अर्जुन सिंह के विरुद्ध में दर्ज हो चुका है।
तो ये 12 एफआईआर हुआ है तो 12 बार पुलिस जाएगा खोजने के लिए, लोगों को नोटिस सर्व करने के लिए। और ये 12 आदमी के जरिए से देखा जा रहा है कि लगभग 100 बेनिफिशियरीज उसका हाथ में है। और ये सारा पैसा का लॉन्ड्रिंग जो हुआ है ये सब संजीत सिंह और अर्जुन सिंह के खाता में जाके ही खत्म हो रहा है। अर्जुन सिंह के बाड़ीते एदिन पुलिसी हानार प्रतिबादे सरब होयेछे भाटपाड़ार बीजेपी नेतृत्व। তাদের দাবি তৃণমূলের পক্ষ থেকে চক্রান্ত করে সাংসদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় ফের উত্তাপ বেড়েছে ভাটপাড়া রাজনীতিতে। উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। মাধ্যমিকে ভালো ফল করে হাবড়ার মুখ উজ্জ্বল করলেন দেবজ্যোতি দে। হাবড়া প্রফুল্লনগর বিদ্যা মন্দিরের ছাত্র দেবজ্যোতির প্রাপ্ত নম্বর 492। হাবড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাণীপুর ইতনা এলাকায় এই মেধাবী ছাত্রের কৃতিত্বে এখন খুশির হাওয়া হাবড়া শহরে। করোনা আবহে এবছর উচ্চ মাধ্যমিকের 3টি পরীক্ষা বাতিল হয়ে যায়। শুক্রবার বিকেলে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতেই জানা যায় দেবজ্যোতির সাফল্য। দেবজ্যোতির সাফল্যের তালিকায় জল জল করছে তার প্রাপ্ত নম্বর। বাংলায় 95, ইংরেজিতে 94, বায়োলজিতে 97, ফিজিক্সে 100, কেমিস্ট্রিতে 100, ম্যাথে 100, মোট প্রাপ্ত নম্বর 492। দেবজ্যোতি জানিয়েছেন তিনি দিনে প্রায় 7 ঘন্টা নিয়ম করে পড়তেন। পড়াশোনার পাশাপাশি তার গল্পের বই পড়ার আগ্রহ রয়েছে। ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই মেধাবী ছাত্র। মন খারাপ, পরীক্ষা দিয়ে নম্বর পাওয়ার মনে হয় একটা আলাদা আনন্দ আছে, সেই আনন্দটা এই মুহূর্তে পাচ্ছি না সেটাই বলবো। তবে চাই, মানে পরীক্ষাটা হয়নি সেটা তো এখন মানে কারুর দোষ না বা সেটা তো বলা যায় না, সেটা এখন একটা পরিস্থিতির শিকার, অতএব আমাদের মেনে নিতেই হবে। কত সময় পড়াশোনা করতে তুমি? মানে ঘড়ি ধরে পড়িনি, তবে চেষ্টা করতাম নিজে পড়ার টাইমটা একটু বেশি বার করতে, 6-7 ঘন্টা পড়তাম মোটামুটি সারাদিনে। টোটাল তোমার প্রাপ্ত নম্বর কত হয়েছে? 492। কোন সাবজেক্ট সবথেকে বেশি ভালো লাগে? কেমিস্ট্রি। কি ইচ্ছা আগামী দিনে? আগামী দিনে ডাক্তারি পড়ার ইচ্ছা আছে, মানে একজন ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। দেবজ্যোতির বাবা পেশায় একজন বেসরকারি সংস্থার কর্মী, মা জবাদে গৃহবধূ। একমাত্র সন্তানের এই কৃতিত্বে এখন খুশির হাওয়া দেবজ্যোতির পরিবারে। মেধাবী ছাত্রের এমন সাফল্যে আনন্দে আপ্লুত প্রতিবেশী থেকে গোটা হাবড়ার বাসিন্দারা। দেবজ্যোতির আগামী দিনের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হোক, শুভকামনা রইল বেঙ্গল লাইভের পক্ষ থেকে। অনেকটাই ইচ্ছেটা অনেক দিনের, তবে এখন এসে যেন ইচ্ছেটা আরো দৃঢ় হয়েছে। সব থেকে ধন্যবাদ জানাতে গেলে মাকে তো, বাড়ির সবাইকে ধন্যবাদ জানাতে হয়, প্রত্যেকে যেরকমভাবে পাশে ছিল, মা তো অবশ্যই, আর তারপরে স্কুলের টিচাররা, বিশেষত যে আমাদের স্কুলের যে অঙ্কের শিক্ষক আছে, তিনি প্রায় মানে যেভাবে হোক আমাদের পাশে থাকার চেষ্টা করেছেন, মানে সবসময় উৎসাহ দিয়ে গেছেন। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ। আমার যা কথা ছিল হই গেল সারা। 498 নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য মেধা তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রইল উত্তর চব্বিশ পরগনার বনগা হাইস্কুলের ছাত্র দেবার্ঘ চক্রবর্তী। দেবার্ঘের এই কৃতিত্বে এখন আনন্দে আত্মহারা তার পরিবার ও শিক্ষকরা। বনগার এই মেধাবী ছাত্রের সাফল্যে খুশির হাওয়া বনগা শহরেও। ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে এই কৃতি ছাত্র। দেখুন, ডাক্তার হতে চাই, ডাক্তার হওয়াটা আমার ছোটোর থেকেই খুবই মানে ইচ্ছা, যার জন্য বাড়িতে ছোটোবেলায় দরজার সামনে খুবই, এখনও বলতে খুবই হাসি পায় যে নিজের নামের আগে একটা ডাক্তার জুড়ে দিয়েছিলাম, ডাক্তার দেবার্ঘ চক্রবর্তী। পড়াশোনার পাশাপাশি দেবার্ঘের পছন্দ গল্পের বই পড়া। উচ্চ মাধ্যমিকের সাফল্য পাওয়ার পর দেবার্ঘ জানিয়েছেন তিনি ভালো ফল আশা করেছিলেন, তবে এতটা সাফল্য আসবে ভাবতে পারেননি। দেখুন, এতটা আশা করিনি,
কিন্তু তবে আমার এই বিশ্বাসটা ছিল যে যেভাবে আমি এগোচ্ছিলাম, যেভাবে চলছিল, যদি সব ঠিকঠাক থাকতো এবার উচ্চ মাধ্যমিকে আমি মেধা তালিকার মধ্যে থাকতাম, এবং আমার সেটা দৃঢ় বিশ্বাস ছিল এবং সেটাই হয়েছে। দেবার্গের বাবা স্কুল শিক্ষক, মা গৃহবধূ, বরাবরই ভালো রেজাল্ট করতো ছেলে, তবে ছেলে উচ্চ মাধ্যমিকে এতটা সাফল্য এনে দেবে তা ভাবতেও পারেননি দেবার্ঘের মা। ছোটবেলা থেকেই দেবার্ঘের স্বপ্ন ডাক্তার হওয়ার। এদিন ছেলের এই সাফল্যে মা আপ্লুত হয়ে জানালেন, ছেলে ডাক্তারি পড়লে সেটাই হবে তাদের বড় পাওনা। এবার ও এবার আমাকে পরীক্ষা দিয়ে বলেছিল যে মা আমার পরীক্ষা ভীষণ ভালো হচ্ছে, কিন্তু ও যে এতটা ভালো রেজাল্ট করবে সেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড। আমার ছেলে ছোট থেকে ভীষণ, ও যখন একেবারেই ছোট তখন থেকেই ওর ইচ্ছা ও ডাক্তার হবে, বাড়ির দরজায় লিখে রাখতো ডাক্তার দেবার্ঘ চক্রবর্তী, সেই লেখাটা আমরা আজও মুছতে পারিনি। ওর স্বপ্ন যেন ফুলফিল হয় সেটাই আমরা চাইবো বাবা মা হিসাবে। পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চায়ও প্রবল আগ্রহ এই মেধাবী ছাত্রের। এদিন খুশির মুহূর্তে গানও শোনালেন দেবার্ঘ। আমার যা কথা ছিল হয়ে গেল এবছর করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মাঝপথে বন্ধ হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এমন অবস্থায় দুটি বিষয়ে সর্বোচ্চ গড় নম্বর ধরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 500 নম্বরের পরীক্ষায় 498 নম্বর পেতেই দেবার্ঘকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষা মহল থেকে বনগাঁবাসীরা। দেবার্ঘের ভবিষ্যতের ইচ্ছে পূরণ হোক, শুভকামনা বেঙ্গল লাইভের পক্ষ থেকে। বনগাঁ থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ।